বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটা পাহাড়ে উঠে আমার দয়ার নবী অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আমার দয়ার নবী যখন কাঁদে হাশিমি গোত্রের মানুষ, আমার দয়ার নবী মুস্তাফা কুরাইশ খানদানের সেই বিশ্বনবী মুস্তাফা যখন কাঁদে ওই সময় ওই রাস্তা দিয়ে সব থেকে সাই ঘোড়ার উপরে চড়ে আবু জেগের ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই পাহাড়ের কিনারা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখতে পেলেন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে কাঁদছেন। আমার ভাইয়েরা, দয়ার নবী কাঁদছেন, আবু জেহেল মনে মনে করছে যে আমি মক্কার সর্দার আর আমাদের বংশের একজন যুবক ছেলে সেরাম জায়গায় কাঁদছে, তা আমার একটা কর্তব্য আছে। আমি তাকে জিজ্ঞাসা করেছি, বাবা তুমি কাঁদছো কেন? একে জিজ্ঞাসা করছে, আবু জেহেল জিজ্ঞাসা করছে। সেই আবু জেহেল বিশ্বনবী রাসূলুল্লাহকে যখন জিজ্ঞাসা করলেন, দয়ার নবী মুস্তাফা কাঁদতে কাঁদতে বলছেন, চাচা আমার মায়ের কথা আমার মনে পড়ছে, আমার বাপের কথা আমার মনে পড়ছে। এই ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, কিন্তু রাসূলুল্লাহকে আমরা চিনতে পারলাম না। চিনলো কে একটু বোঝার চেষ্টা করে, চিনলো কে একটু বোঝার চেষ্টা করে। হযরতে বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বললেন যে আমার আমার মায়ের কথা, আমার বাপের কথা, আমার দাদুর কথা বড্ড মনে পড়ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ। আমার এই জানেরা ও নবী বাগের উম্মত উম্মতিরা ও নবী দিবানারা আবু জেহেল বিশ্ব নবীকে বলতে লাগলেন, ভাতিজা তুমি এমন ভাবে কন্দন করো না, তুমি এমন ভাবে কেঁদো না, ও ভাতিজা চলো চলো চলো, এই মক্কার জমিনে সব থেকে বড় ঘোড়া হলো আমার, এই ঘোড়ার উপরে তুমি সওয়ার হয়ে যাও। ও মুসলমান ঘোড়ায় ছেলেরা ও নবী বাগের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী তার নবী জানাবে মুহাম্মদ আপনি বাড়িতে চলে যান, নির্জনে বসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার মনের কথা জাহির করি, আমি আল্লাহর সঙ্গে কথা বলি। না 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 না, আমি আপনার সঙ্গে আপনার এই ঘোড়ার উপরে উঠব না। ও মুসলমান ঘরে ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল মনে মনে চিন্তা করে গে, আজ যদি এই মক্কার পাহাড় থেকে আমি আমার ভাতিজাকে বাড়িতে না নিয়ে যাই, যদি আমার ভাতিজার কিছু হয়ে যায়, অনেক মানুষ আমাকে দেখেছে আমি ঘোড়ার উপরে সওয়ার হয়ে, আমি ঘোড়ার উপরে সওয়ার হয়ে পাহাড়ের উপরে উঠেছি আর বিশ্বনবীর সঙ্গে কথোপকথন করছি, এ কথা তো সবাই জানতে পেরে গেছে, কিন্তু না না না, আজ যদি মুহাম্মাদকে সঙ্গে করে না নিয়ে যেতে পারি তাহলে মুহাম্মাদের যদি কোনো ক্ষতি হয় সকলে আমার কাছে এসে বলবে মুহাম্মাদকে তুমি কি করেছো, বলো কথা ঠিক না ভুল? এই জিজ্ঞাসা করবে তো যে মুহাম্মাদের সঙ্গে আপনার দেখা হয়েছে, আমি যখন বলবো মুহাম্মাদ আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মাদের সঙ্গে আবু জেহেল কথা বলতে দেখেছি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তো আবু জেহেল ফেঁসে যাবে, কথা ঠিক না ভুল? আমার ভাই জানেরা ও নবী বাগের উম্মত উম্মতিরা ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার আপনার নবী দানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার আবু জেহেল বোঝানোর চেষ্টা করে, বিশ্বনবী রাসূলুল্লাহ তার চাচা আবু জেহেলকে বললেন আপনি চলে যান, আমি যাব না, আমি আমার মায়ের কথা, বাপের কথা, দাদুর কথা চিন্তা করছি। ও মুসলমান ঘরে ছেলেরা আবু জেহেল জোর করে আমার রাসূলুল্লাহকে ঘোড়ার উপরে তুলে নিলেন। ও মুসলমান ঘরে ছেলেরা ও আমার যুবক ভাইরা ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল আগে বসলেন, ঘোড়ার আগে আবু জেহেল বসলেন আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আবু জেহেলের পিছনে নিলেন। ও মুসলমান ঘরে ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল ঘোড়ার উপরে চাবুক মারে, এ ঘোড়া তুই চল। ও মুসলমান ঘরে ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা, কোন নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আমি আপনি আমরা এসেছি, ঘোড়া এক পাও এগোই নাও। ও মুসলমান ঘরে ছেলেরা ঘোড়াকে মার লাগালো হলো, ঘোড়াকে বার বার করে মারছে, ঘোড়ার গা ফেটে, ঘোড়ার গা ফেটে, গাটা ফেটে গিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু ঘোড়া এক পা এগোই না। ও মুসলমান
কোরআন পড়ে ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা চিন্তা করো বিশ্ব নবী রাসূলুল্লাহ কোন ঘোড়ার উপরে সওয়ার হয়েছে ও মুসলমান ঘরের ছেলেরা ঘোড়া কিন্তু এক চুল পরিমাণ আগে যায় না ও আমার ভাইজানেরা ঘোড়া আল্লাহর সঙ্গে বলছে এই রব্বি আল্লাহ এটা কখনো হতে পারে না আমি ঘোড়া আমার হায়াতে জিন্দেগিতে আমি কখনো ভাবতে পারিনি আমার পিছনে আমার উপরে দয়ার নবী মুস্তাফা সওয়ার হয়ে আছে আমার দয়ার নবী সওয়ার কবে এটা আমি কখনো ভাবতে পারিনি এই রব্বি আল্লাহ আবু জেহেলের আমার সঙ্গে কথা বলার ক্ষমতা দিন ও মুসলমান ঘরের ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার দয়ার নবীর ওসিলায় আবু জেহেলের সঙ্গে ঘোড়ার কথোপকথন হয় ঘোড়া মুখ ফেটে বললেন ও আবু জেহেল তুমি আমাকে মেরে 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 ফেলে দাও তবু আমি এক পা এগোবো না কারণ যতক্ষণ না পর্যন্ত রাহমাতাল লিল আলামিন নূর মিন নূরিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার পিছন থেকে সামনে না করে দেবেন আমি ঘোড়া এক পা এখান থেকে এগোবো না এ জোরে বলা যাবে না ঘোড়া বলছে ঘোড়া ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আইনুল লা ইউসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিল এই যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 8 বছর বয়সের যে ঘটনাটা তুলা তোলা আছে হাদিসের মধ্যে আছে এই ঘটনা দিয়ে আমরা কি শিক্ষা নেব আমাদের তো পরিবর্তন হতে হবে আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহা লা ইগাইরু মা বিকওমিন হাত্তা ইগাইরু মা বি আনফুসিহিম ও মুসলমান ঘরের ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাহা লা ইগাইরু মা বিকওমিন হাত্তা ইগাইরু মা বি আনফুসিহিম যে যার যে নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতি সেই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না ও মুসলমান করে ছেলেরা আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছে আল্লাহ তো আপনাকে বুদ্ধি দিয়েছে তাহলে চিন্তা করে দেখুন না ও মুসলমান করে ছেলেরা বিশ্ব নবী রাসূলুল্লাহর পিছনে ঘোড়ার পিছনে আবু জেহেলের পিছনে আমার দয়ার নবীকে আবু জেহেল নিলেন ঘোড়া কিন্তু এক পাও এগোলো না ঘোড়া আমার রাসূলুল্লাহকে চিনল কি তো মুসলমান আমরা রাসূলুল্লাহকে চিনতে পারলাম না রাসূলুল্লাহকে চিনেছিল রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা মুয়াবিয়া বিন মুয়াবিয়া ও মুসলমান ঘরে ছেলেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠিটা নিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন মুয়াবিয়া লিখছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যখন তাবুকে যুদ্ধে যাবেন আর আমি মুয়াবিয়া যদি আপনার সঙ্গে তাবুকে যুদ্ধে যেতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই তাবুকে যুদ্ধে গিয়ে যদি আমি শহীদ হতে পারি আপনি আমার জানাজা নামাজ পড়াবেন এটা আমার বড় সৌভাগ্য আর আপনি যদি আমার জানাজা নামাজটা পড়িয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিনা হিসাবে দয়ার জান্নাতে আল্লাহ দিয়ে দেবে জোরে বলা যাবে না এটা মহব্বতে হবে না সুবহানাল্লাহ মুয়াবিয়া বিন মুয়াবিয়া চিন্তা করে এদিকে আবু জেহেলের যে ঘোড়া আবু জেহেল বলছে আমার মক্কাতে এরকম কোন ঘোড়া ছিল না সবল ঘোড়া সব থেকে শক্তিশালী ঘোড়া যদি থাকতে হয় আবু জেহেলের ছিল এই আবু জেহেল বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ঘোড়ার জবান খুলে দিয়েছে আবু জেহেল ঘোড়ার জবান বুঝতে পেরেছে তাহলে আমার রাসূলুল্লাহ এটা একটা মুজিজা তো কথা বলে আমার রাসূলুল্লাহ একটা মুজিজা তো তাহলে এই মুজিজা দেখে আবু জেহেল ইসলাম কবুল করতে পারতেন কি পারতেন না এই কথা বলেন না কথা বলে আবু জেহেল মুসলমান হতে পারতেন তো তো তখন তে 8 বছর বয়স থেকেই তো জানতেন যে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন বড় হয়ে অন্য কেউ হবে না তো রহমাতাল লিল আলামিন হবে জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু ওর কপালে হেদায়েত নেই এই আবু জেহেলের কপালে কিন্তু হেদায়েত নেই
আচ্ছা আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি। রাসূল বলছে যে জীবনে জীবনে আমি সবথেকে বেশি নামাজকে বেশি ভালোবেসেছি, আমি আল্লাহ পিতামাতার মহব্বতকে বেশি প্রাধান্য দিয়েছি। যেহেতু আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন, আমি এতিম অবস্থায় দুনিয়াতে এসেছি, আমি আমার বাপের কষ্ট বুঝি। আমার বয়স যখন 6 বছর আব্বা জানের কবর জিয়ারত করতে নিয়ে গেছে আম্মা জান, যে বাপের কবরটা জিয়ারত করতে গেলাম সেই মায়ের কবর দিয়ে আমি বাড়ি আসলাম, আমি আমার মায়ের দর্দ বুঝি, মায়ের কষ্ট বুঝি। শুধু তাই নয়, আমি বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে স্নেহ করি। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতে জিন্দেগিতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজনের উপরে বদদোয়া করেছিলেন, বাদ বাকি হায়াতে জিন্দেগিতে আল্লাহর রাসূল কারুর উপরে বদদোয়া করেননি। এক নম্বর, একজনের উপরে করেছিলেন। এক, রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগিতে দুইজন মস্ত বড় কাফেরের জন্য, তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন দুইজন। এক নম্বর বুখারী শরীফের হাদিস, এই দুইজনের মধ্যে একজন হলো মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। জোরে বলে বলে, একটু পিছন থেকে বলেন না সুবহানাল্লাহ, একটু চাঙ্গা হন না, জোরে বলুন না সুবহানাল্লাহ, নার থাকবে। আর দ্বিতীয় এই আবু জেহেলের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন। কার জন্য? আবু জেহেলের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন। আর দোয়া করেছিলেন কার জন্য? ওমরের জন্য। আল্লাহর রাসূল তার জবান থেকে যে কথা বলে আল্লাহ পাক আসমানে সেটা কবুল করে নেয়। জোরে বলে বলে বলে, এ জোরে বলা যাবে না, একটু মহব্বতের সঙ্গে বলা যাবে না। এবারে প্রশ্ন হলো যে আল্লাহর রাসূল কার বদদোয়া করলো তার জন্য লম্বা একটা হাদিসে যেতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুজনার জন্য দোয়া করলেন, আবু জেহেল আর ওমর ফারুকের জন্য কেন দোয়া করলেন? তারও একটা বিশাল বড় অধ্যায় আছে, সেখানে যেতে হবে। আমি কিন্তু ওদিকে যাব না, আমি আজকে আমার বক্তব্যের বিষয় নিয়েছি ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। বুখারী শরীফ, কোরআন শরীফের পরে বুখারী শরীফের স্থান, বুখারী শরীফের পরে মুসলিম শরীফের স্থান। এই মুসলিম শরীফের হাদিস আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটাকে বর্ণনা করছেন। আর আমি বলছি ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আজকে আমরা যারা এখানে বসে আছি আমাদের বাপ মা গুলো কবরে শুয়ে শুয়ে আমাদের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। জোরে বলবেন না, এ জোরে বলবেন না। অনেক লোক বলছে কবর জিয়ারত করা চলবে না, এ অনেক লোক বলছে কবর জিয়ারত করা চলবে না, অনেক মানুষ বলছে আল্লাহর ওলিদের সামনে আলাপ আলোচনা করা যাবে না, অনেক মানুষ বলছে পীরের মাজারের পাশে গিয়ে দোয়া চাওয়া যাবে না। এখন আপনি কোনটা নেবেন? বলছে কোরআন শরীফের মধ্যে পীর মানার কথা নেই কোনো জায়গায়, পীর মানা চলবে না। আমি তো বুঝেই পাই না এই কথা কেন তারা বলে। এই যারা কোরআন না পড়নে ওয়ালা, যারা কোরআন সম্পর্কে জ্ঞান রাখে না, হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, এরকম মানুষের সামনে গিয়ে এই সকল বড় বড় লেকচার গুলো যারা মারছে, আমরা বলছি ভাই ওদের কাছে না মেরে একটু আমাদের কাছে এসো, আমাদের কাছে এসো। তুমি বলছো কবর জিয়ারত করা যাবে না, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলীর বিবাহ রিশতা নিয়ে বিশ্ব নবীর কন্যার কাছে যখন বলেছিল আমা মা মা ফাতেমা আমি তোমার সঙ্গে আলীর বিবাহ দেব, আলী বলেছিল লা আরজা বিহা, আমি বিয়ে করতে রাজি নই। কেন বলেছিল? কিসের জন্য বলেছিল? কিসের জন্য বলেছিল? এখান থেকে প্রমাণ পাওয়া যাবে আমার ভাই জেনেরা অনেক কথা, কিন্তু আমি আপনাদেরকে কলজরে অনুনয় বিনয় করে বলবো, আপনারা দুঃখ নেবেন না। কারণ আজকে যে মজলিসে বসে আছে, যে জায়গায় বসে আছে, চার থেকে পাঁচটা বাড়ি মিলে এই জলসা, খোদার কসম করে বলছি তাদের কওমের মধ্যে, তাদের বাড়ির মধ্যে, তাদের রিসার মধ্যে, তাদের ওই বংশের মধ্যে যেবা যারা দুনিয়া ত্যাগ করে চির বিদায় নিয়ে চলে গেছে, তারা কিন্তু চাতকের মতো আপনাদের দিকে তাকিয়ে আছেন। আমার মুরব্বী চাচা যারা বসে আছেন, আমার যুবক ভাইরা বসে আছেন, খোদার কসম করে বলছি আপনাদের পিতা মাতা যদি ইন্তেকাল করে তারাও কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। মা বোনেরা বসে আছেন, তাদের পিতা মাতা যদি ইন্তেকাল করে তাদের পিতা মাতারাও তাদের দিকে চেয়ে বসে আছে।
তাহলে সেই পিতা মাতার জন্য আমাদের কিছু করণীয় আছে কি নাই কথা বলেন, কিছু করণীয় আছে কি নাই? অনেক মানুষ সবরেসানি করে, আরেরা বলে মওলানা সাহেবরা শুধু আসে পকেট ভর্তি করে টাকা নিয়ে চলে যায়, পীরজাদারা আসে, পীরের আউলাদরা আসে যারা পকেটের মধ্যে টাকা গুঁজে দিয়ে চলে যায়। খোদার কসম করে বলছি এই সকল ধান্দায় পা আপনারা দেবেন না। আমার ভাইরা কে কত টাকা যাচ্ছে ওটা বড় কথা নয়, আমার কাছে সব থেকে বড় কথা হলো টাকাটা হলো আজকে যদি এই মজলিস তার লাভ দরবারে কবুল হয় কবুল হয়ে যায়, মৃত পিতা মাতার জীবনের গোনাটাকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে 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 জোরে বলবেন না, কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাই ভাই একটু কথা বলেন, আমার কথা মাথায় ঢুকছে। انا ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او مسلمان করে ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন ওয়া মা সাহাবারা তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না, ও আমার সাহাবারা যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি সব থেকে বেশি আমি রাসূলুল্লাহকে ভালো না বাজবে। ও মুসলমান বলে ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ও আমার বান্দা বান্দিরা তোমরা জান্নাতের দিকে অগ্রসর হও, তোমরা জান্নাতের দিকে অগ্রসর হও, তোমরা জান্নাতের দিকে যাওয়ার জন্য কম্পিটিশন করো। ও মুসলমান করে ছেলেরা আল্লাহ পাক বান্দাদেরকে জানিয়ে দিলেন ও আমার বান্দারে তোমরা জান্নাত যাওয়ার জন্য কম্পিটিশন করো। আর আজকালকার যুবক ছেলেরা জান্নাত যাওয়ার জন্য কম্পিটিশন করেন না, নামাজ পড়ার জন্য কম্পিটিশন করেন না, এরা ক্যারাম বোর্ডে কম্পিটিশন করে। ও মুসলমান করে ছেলেরা ক্যারাম বোর্ডে কম্পিটিশন করে, ফুটবল খেলায় কম্পিটিশন করে, ক্রিকেট খেলায় কম্পিটিশন করে, কে কত নারী তুলতে পারে, কে কত মেয়েদের পিছনে লাগতে পারে, কে কত সুন্দর মেয়ে পটাতে পারে। ও মুসলমান করে ছেলেরা এটা কিন্তু কম্পিটিশন করে। ও আমার যুবক ভাইরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা আমার রাসূলুল্লাহর পিছনে ফাস কাতারে নামাজ পড়ার জন্য তারা বাড়ি থেকে তাদের কাজ কারবার ফেলে দিয়ে ছুটে 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 রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে জিতেন। ও মুসলমান করে ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আপনি চিন্তা করুন, দুনিয়ার জমিরে বিশ্ব নবী রাসূলুল্লাহ ছাড়া আপনার কিন্তু কোন নেতা কাজে আসবে না। ও আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা হযরত মাবিয়া বিন মাবিয়া আমার প্রাণ নবী বললেন ও বাবা যাও 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 যাও, আমার মাবিয়া আমার কাছে যে চিঠি লিখেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মাবিয়া প্যারালাইসিস হয়ে গেছি, তা কি হয়েছে? আমি আপনার সঙ্গে তাবুকে যুদ্ধে চলে যাব, তাবুকে যুদ্ধে গিয়ে আপনার সঙ্গে লড়বো, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি দয়ার জান্নাত পেয়ে যাব, আপনি আমার জানাজা নামাজটা পড়াবে। ও আমার বেলাল যাও যাও, ও বাবা বেলাল, ও বাবা আলী তোমরা চলে যাও চলে যাও চলে যাও, আমার মুয়াবিয়াকে গিয়ে বলে দাও মুয়াবিয়ার যুদ্ধে যেতে লাগবে না। আল্লাহ পাক মুয়াবিয়ার মনের আশাটা আসমানের উপরে কবুল করে নিয়েছে। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাও মুয়াবিয়াকে বলো, মুয়াবিয়াকে বলো আমরা দুনিয়ার মধ্যে কম্পিটিশন করছি, ক্যারাম বোর্ডের কম্পিটিশন, পাবজি কম্পিটিশন, এ বলছে কি কত এনিমি মারতে পারি বল, এ ফ্রি ফায়ার, পপ স্টার, প্রিন্স অফ পার্সিয়া, ড্রিম ইলেভেন, কে কত করবি কর, ওই এগারোটা দল ছয় যাচ্ছে, যদি কানেক্ট হয়ে যায় হয়তো কিছু টাকা ঢুকবে, কোথায়? ফোন পে তে ঢুকবে, ফোন পে করছে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলছে অনেক জিন মানুষকে আমি আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছি।
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি। এই দেখেন তিনে নেত্র প্রথমে বলেছিলাম মনে আছে? তিনে নেত্র, তিনে নেত্র মানে কি? তিনটি চোখ। এই দেখেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ দিল দিয়েছি, অন্তর দিয়েছি। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুকাত সালুকাল জাসাদু কুল্লু গো ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু গো আলা ওয়াইয়াল কাল। ও মুসলমান গরে ছেলেরা, বুখারী ও মুসলিম শরীফের হাদিস যাতে বলা হয় মুত্তাফাকুন আলাই। ও মুসলমান গরে ছেলেরা ও আমার যুব ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলে দিলেন মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাও অপবিত্র হয়ে যায়, আর ওই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় সেই মানুষের পুরো শরীরটা পবিত্র হয়ে যায়। আমার মা বোনেদেরও আছে, আল্লাহ রসুলের কাছে একজন নারী এসেছে, ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আপনি কি শুধু ছেলেদের জন্য রসুল? আপনি কি শুধু ছেলেদের জন্য নবী? আল্লাহ রাসূল কেন মা, কি ব্যাপার? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ কোরআন পাকের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সব তো পুরুষের কথা বলছে, তো মহিলাদের কথা নেই? আল্লাহ রাসূল মুচকে হেসে দিয়ে বলছে, মা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আপনাদের নামটা গোপন করে আপনাদের আবরুটাকে, আপনাদের ইজ্জতটাকে, আপনাদের সম্মানটাকে অনেক বাড়িয়ে দিয়েছে। জোরে বলবে, 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 এই জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, মহিলাদের ইজ্জত, মহিলাদের সম্মান আমার আল্লাহ যেমন দিয়েছে আমার রসুল তত দিয়েছেন। জোরে বলবেন না? আমার রসুলুল্লাহ মহিলাদের কাঁচের সঙ্গে তুলনা করেছে। এই আমার রসুলুল্লাহ মহিলাদের কাঁচের সঙ্গে তুলনা করেছে, কত পবিত্র। দেখ কাঁচ যদি ভেঙে যায় সেই কাঁচের আর সৌন্দর্য থাকে? কথা বলে না? আর কোন মহিলা যদি বিপর্দা হয়ে ঘোরাফেরা করে তার কোনো সৌন্দর্য থাকে? থাকে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারী জাতিকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মায়ের দরজা দিয়েছেন। সে রাসূল নিজে পাক জবানে বলেছে, মায়ের পাক কদমের নিচেই হচ্ছে দয়ার জান্নাত। জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না? তাহলে আজকে আমরা আল্লাহ পাক অন্তর দিলে আমরা অন্তর দিয়ে বুঝলাম না, অন্তর দিয়েছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিলাম, অন্তর দিয়ে একবারও আমি আল্লাহ পাক আমার জিকির ফিকির কিছুই করলো না। ও অন্তরে শুধু একটাই জিনিস, ওর অন্তরের মধ্যে শুধু পাবজি পাবজি গিজগিজ করছে, ফ্রি ফায়ার গিজগিজ করছে, আর ক্লাবে কখন যাব, দুপাত্তা মারবো, পাস পাস করবো, ব্যাস, সব কাল, সব খালাস, সব খালাস। কিন্তু কিয়ামতের মাঠে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যে সুপারিশ করবে, তুমি কি করে আশা করো? তুমি মনে করছো সবে তো মাত্র 13 বছর, রাসূলুল্লাহর বয়স 8 বছর, তুমি তো মনে করছো সবে তো আমার 12 বছর, রাসূলুল্লাহর পোষ্যপুত্র যায়েদ 9 বছর বয়স ইসলাম কবুল করেছে। জোরে বলে, বলে, এই জোরে বলবেন না? 9 বছর বয়স। তুমি মনে করছো আমার 25 বছর বয়স, এখন তো এখন খেলার মাঠে, এখন এখানে যাব সেখানে যাব, কিন্তু আমার ভাই জানারা তুমি এখানে যাবে সেখানে যাবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের যুদ্ধে যখন মুসলমানদেরকে অ্যাটাক করলেন কাফের বেঈমান মুশরিকরা, আমার রাসূলুল্লাহ রাইট সাইড লেফট সাইডে 11 জন সাহাবা ঘিরে ধরেছিলেন, তার মধ্যে ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সটা ছিল কোন কোন কিতাবে লেখা আছে 22 বছর। জোরে বলে, বলে, এই জোরে বলবেন না? 22 বছরের বয়সে তুমি 22 বছরের বয়সে ঘুরঘুর করছো এখানে সেখানে, আপনার ভাঙড়ের কলেজ মাঠে গিয়ে ঘুরঘুর ঘুরঘুর করছো, আর এদিকে মসজিদে আজান দিচ্ছে, তোমার কানের মধ্যে যাচ্ছে না। আল্লাহ পাক বলছে, ওয়ালাহুম আইনুল লা ইয়াবসিরুনা বিহা, আমি আল্লাহ চোখ দিয়েছি না, চোখ দিয়ে দেখে না, কোরআন পড়ার জন্য আল্লাহ চোখ দিয়েছে, তো কোরআন পড়ার জন্য আল্লাহ চোখ দিয়েছে, শুধু কোরআন পড়ার জন্য মা বাবাকে সুন্দর নজরে দেখা। আল্লাহ রাসূল বলছে কোন সন্তান যদি তার মা এবং বাপের দিকে সুনজরে তাকায় তার সগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলবেন? আর মকবুল হজের সওয়াব আতা করে দেয়। জোরে বলবেন?
কিন্তু আমরা ছেলেরা কি করছি বর্তমান সময়ে, বর্তমান সময়ে মা বাপের আমরা এখন নকার বানিয়ে রেখেছি। এই সেই নীল চাষীদের মতো ব্রিটিশরা এসে নীল চাষীদের দিয়ে চাষ করাতো, আর যেমন ভাবে চাবুক পেটাতো ছেলেরা এখন বাপ মার দিকে সেরকম চাবুক পেটাচ্ছে। আমার ভাই আমরা শুনেছি যে বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদেরকে ইজ্জত করতেন, সম্মান করতেন। আজকে আমরা সেই রসুলের উম্মত হয়ে দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করে ফেলেছে, বেষ্টন করে ফেলেছে। আমরা সেই মায়াজাল থেকে আর ঘুরে একটু নামাজের দিকে যাব, একটু রোজার দিকে যাব, একটু হজের দিকে যাব, একটু মা বাবের খিদমত করবো, এ আশা আর ধান্দা আমাদের মধ্যে। আর এদিকে মানুষ নামাজে যায় না, মানুষ রোজা করে না, আর সেই সকল মানুষের কাছে গিয়ে বলছে তোরা সব পীরটির মানুষ কেন, কিসের জন্য পীর মান? এ ভাই কারা কারা পীর মানে একটু হাত তোলেন তো, এই একটু হাত তোলেন, তকবীর দেন, নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর, হাত নামান। এত লোক আমরা যে পীর মানি, তাহলে আমরা যে পীর মানি তাহলে আমাদের কি ইমান নাই? কথা বলেন না। আমি সেই সকল মানুষকে বলতে চাই যারা এই সকল আম জনতার কাছে এসে ভুলভাল আলফাল কথা বলে চলে যাচ্ছ, তোমরা যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না তাদের কাছে তোমরা আসবে না, যারা জানে তাদের কাছে এসে বসো না। তুমি এসো, তোমাকে আমি প্রমাণ করিয়ে দেব, দলিল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে পীর মানার কথা বলেছে। এ জোরে বলবেন, এ আপনাদের কি অসুবিধা হচ্ছে ভাই? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আহাদ নূরে গড়া আকারে মোহাম্মদ সরকার কায়নাত যিনি মদিনার শীতল চাঁদ আহাদ নূরে গড়া। ভালো করে বুঝবেন কি বলছি, বিশ্ববন হয়নি যখন রাবণে বানায়া কামলিওয়ালা, রাবণে বানায়া কামলিওয়ালা, লাইলাহার পাশে লেখা মোহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন না, এই হযরত আদম আলাইহি সালাতু ওয়াসাল্লামের দোয়া ক্ষমা, 300 বছরের গুনাহ করেছিল না, এই 300 বছরের গুনাহ কিভাবে মাফ হলো? আল্লাহ পাক আদমকে জিজ্ঞাসা করে, আদম কি ব্যাপার, তুমি মোহাম্মদ নামটা কিভাবে, মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ বলে? আদম আলাইহিস সালাম বলছে, আই রাব্বি আল্লাহ, আমি জান্নাতের উপরে যখন জান্নাতে আপনি রেখেছিলেন আপনার আরশে আজিমে, আমি আপনার পাশে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মোহাম্মদ নামটা দেখেছিলাম, আর যে মোহাম্মদ নামটা আমি আমার অন্তরে স্মরণ রেখেছি, মোহাম্মদ নামটা অন্তরে স্মরণ রাখার পরে যখন আমার গুনাহ 300 বছরের গুনাহ মাফ হচ্ছে না, তখন আমি মনে মনে ওই কথাটা স্মরণ করলাম, এই মোহাম্মদ হয়তো অন্য কেউ নাই, আল্লাহর পাশে যার নাম হবে আল্লাহর মহব্বতের মানুষ সে হবে। তাই আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললাম, আপনি আমার 300 বছরের গুনাহটা ক্ষমা করে দিলেন। জোরে বলে বলে জোরে বলবেন না, তাই বলছে, আহাদ নূরে গড়া আকারে মোহাম্মদ সরকার কায়নাত যিনি মদিনার শীতল চাঁদ আহাদ নূরে গড়া, বিশ্বভুবন হয়নি যখন রাবণে বানায়া কামলিওয়ালা, রাবণে বানায়া কামলিওয়ালা, লাইলাহার পাশে লেখা মোহাম্মদ রাসূলুল্লাহ, লাইলাহার পাশে লেখা মোহাম্মদ রাসূলুল্লাহ।
তারপর কি বলছে আল্লাহ পাক জিন ইনসান পড়ছে হরদম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাফায়াতের তাজ পরে এলো রাসূলুল্লাহ এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে যত বড়ই সে ঈমানদার হোক না কেন তাই বলছে জিন ইনসান পড়ছে হরদম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাফায়াতের তাজ পরে এলো রাসূলুল্লাহ সাত গায় জারি হবে বেশমার নেকি পাপে গড়া দুনয়নে যদি দেখি মোহাম্মদ আহাদ নূরে গড়া আদম সূরত নিয়ে এলো মা আমিনার কোলে মা আমিনার কোলে দাদশের এক ফালি চাঁদ কোলে যেন খেলে এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই আবু তালিব রাসূলুল্লাহর চাচা রাসূলুল্লাহকে বলছে যে তুমি যখন ভূমিষ্ঠ হলে আকাশের চাঁদ যেন একবার ডান দিকে যাচ্ছে একবার বাঁ দিকে যাচ্ছে আমি দেখলাম কি ব্যাপার আমি ভালো করে ফলো করলাম তুমি যখন তোমার মুখটা ডান দিকে ঘোরাচ্ছো আকাশের চাঁদটা তোমার ইশারায় ডান দিকে ঘুরে যাচ্ছে জোরে বলে বলে এ জোরে বলা যাবে না আবার তুমি যখন তোমার মুখটা বাঁ দিকে ঘোরালে ওই চাঁদটা বাঁ দিকে ঘুরে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ তাই বলছে আদম সূরত নিয়ে এলো মা আমিনার কোলে মা আমিনার কোলে দাদশের এক ফালি চাঁদ কোলে যেন খেলে আমার ফুট ফুটে রবি ভালোবেসে তৈরি করলেন নিরাকার আহাদ আহাদ নূরে গড়া আকারে মোহাম্মদ সরকার কায়নাত যিনি মদিনার শীতল চাঁদ আহাদ নূরে গড়া আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই কারো অসুবিধা হচ্ছে না তো ভাই কারোর অসুবিধা হচ্ছে না তো তাহলে আমার বক্তব্যের বিষয় কি ছিল প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল আপনি দোকানি দোকানদার আপনি দোকানি দোকানদার আপনার নিয়ত হবে আমি যে ব্যবসাটা করব এই ব্যবসাটা হালাল পন্থায় করব এই নিয়ত আপনি রাখবেন আপনি ব্যবসাদার আপনি ঠিকাদার আপনি যে বিল্ডিং কনস্ট্রাকশন গুলো যেগুলো আপনি পাবেন সেই বিল্ডিংটা সুন্দরভাবে স্বচ্ছভাবে হালাল পন্থায় আপনি এটাকে করবেন এ নিয়ত আপনি করবেন মা বোনেরা আপনারা কি নিয়ত করবেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন আপনাদের স্বামীগুলো কষ্ট করে আসবে আপনি তাদেরকে দেখভাল করবে তাদের যে হক সে হকটা দেবেন পুরুষরা স্ত্রীদের হকটা দেবে পিতামাতা সন্তানের হক দেবে আর সন্তান পিতামাতার হক দেবে এ নিয়ত আমরা রাখবো আজ থেকে ইনশাআল্লাহ যদি এ নিয়ত করতে পারে রাসূলুল্লাহ সেই হাদিস আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম ওই প্যারালাইসিস সাহাবা মুয়াবিয়া বিন মুয়াবিয়ারকে আল্লাহর রাসূল বিলাল এবং আলীকে পাঠালেন যে যাও তাকে আমার সঙ্গে তাবুকের যুদ্ধে যেতে হবে না সে বাড়িতে বসে বসে আমার সঙ্গে যে সকল সাহাবারা তাবুকের যুদ্ধে যাবে ওই তাবুকের যুদ্ধের সওয়াব যেটা পাবে সে সওয়াব বাড়িতে বসে বসে পাবে জোরে বলে
শুধু তাই নয় শুধু সওয়াবটা বাড়িতে বসে বসে পাবে তা নয় যাও বেলাল তুমি বলে দাও মুয়াবিয়া বিন মুয়াবিয়ার মনের ইচ্ছা মনের আশা মনের যে খাইশিয়াত মনের যে নিয়ত আল্লাহ সেটা পূরণ করবে জোরে বলে রাসূল এই কথা বলে তাবুকের যুদ্ধে চলে গেলেন ভাই ভাই করে শুনেন মুয়াবিয়ার মনের আশা কি ছিল আমার আল্লাহ ইন্নাল্লাহা আলিমুল খাবীর ইন্নাল্লাহা আলিমুল খাবীর আজকে এই পাঁচটা ঘর মিলে যে জলসাটা দিয়েছে তাদের মনের উদ্দেশ্য তাদের মনের আশা আমার আল্লাহ কিন্তু অটোমেটিক সবই জানে জোরে বলুন না সুবহানাল্লাহ যদি তাদের নিয়তটা ঠিক হয় ইন্নামাল আমালু বিল খাওয়াতিত একটা জিনিসই যথেষ্ট একটা জিনিসই যথেষ্ট একটা আয়াতই আমাদের জন্য যথেষ্ট ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ এই একটা আয়াতই আমাদের জন্য যথেষ্ট কি করে আপনি তো হুজুর আপনি তো ভালোই ডায়লগ দিচ্ছেন একটা আয়াত যথেষ্ট 30 পারা কোরআন শরীফ আর আপনি একটা আয়াত যথেষ্ট বলছেন আমি বলছি জি হ্যাঁ একটা আয়াতই যথেষ্ট কিরাম ভাবে ধরা পড়ছেন দেখেন আল মিরসাদ এই ছোট একটা আয়াতের টুকরা এই আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা বলছেন একটা শিকারী যখন শিকার ধরে আপনারা বলেন এই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে এই শিকার সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে কথা বলেন তার দিকে তাকিয়ে থাকে তাহলে একটা শিকারী আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন আল্লাহ পাক বিবেক দিয়েছে ভালো করে বুঝে নেন মা বোনেরা এই তাফসীরটা ভালো করে জেনে নেন আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারীর দিকে তাকিয়ে থাকে একটা শিকারী যেমন শিকারীর দিকে তাকিয়ে থাকে তার থেকে হাজার 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা এবং বান্দীদের দিকে তাকিয়ে থাকে জোরে বলে বলে দোকানদার আপনি দোকানদারি করছেন আপনি যদি হারাম পন্থায় দোকানদারি করেন আল্লাহ কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে যুবক ছেলে তুমি চাপ পিওনের মধ্যে জেনা করছো আর মনে মনে ভাবছো আমার ডান দিকে বাদিকে রাইট সাইড লেফট সাইড আপ এন্ড ডাউনে কেউ নেই এই চাপ দেওয়ালের মধ্যে আমার জেনা করতে খুব ভালো লাগছে খুব মজা লাগছে আমার আল্লাহ কিন্তু ওই ভাবে দেখছে সেখানেও কিন্তু আল্লাহ তোমার দিকে দেখছে আমার মা বোনেরা ভালো করে শুনেন আপনি যে গোপনে গোপনে মোবাইলে ভিডিও গুলো করেন গোপনে গোপনে আপনি ভিডিও চ্যাট করছেন ফ্রেন্ডদের সঙ্গে আমার যে সকল বোনেরা আমার পবিত্র বোনেরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আমি বলে যাই যেহেতু আমি একজন শিক্ষক হিসেবে আমি হাই মাদ্রাসা শিক্ষক হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই আজকে আমরা যারা এই বর্তমান লকডাউনের সময় দীর্ঘ 7 মাস 6 মাস লকডাউনের মধ্য দিয়ে আজকে আমরা এমন ভাবে ইসলাম থেকে দূরে সরে গেছি আজকে এই লকডাউনে আমাদের কোনো কাজ নাই কোনো কাম নাই যে আল্লাহ পাক আমাদের জবান দিয়েছে একটু কোরআন তেলাওয়াত করব একটু নামাজ পড়ব একটু পিতামাতার খেদমত করব এই না করে আমরা বাড়িতে সবাই একটা করে ক্যারাম বোর্ড কিনেছি একটা করে লুডু 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 খেলার কি বলে ওটারে বলেন না লুডু কিনেছি একটা করে গ্রুপ কিনেছি নিজের সন্তান কাঁচে আপনাকে টিকতে দেয় না আপনি অ্যান্ড্রয়েড সেট আপনার ছেলের হাতে তুলে দিয়েছেন কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই ভাই ভালো করে বুঝবেন কথা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত মহব্বত করেন দুনিয়ার কোন নেতা যদি ভুল করেন একবার আপনাকে আর সেই নেতার ঘরে ঢুকতে দেবে না আলিয়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি সেখান থেকে অনেক নেতার পিছনে অনেক অনেক নেতা আমরা দেখেছি কিন্তু খোদার কসম করে বলছি এরকম অনেক আমার ফ্রেন্ড আছে যারা নেতার সঙ্গে অহরহ ডানার বাহাত কিন্তু সে ভুল করার কারণে সে নেতা তার অফিসের মধ্যে আর ঢুকতে দেয় না কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নেতার দরজা যখন বন্ধ আমার আল্লাহ পাকের দরজা তখন খোলা জোরে বলুন না সুবহানাল্লাহ সব দুয়ার দরজা যখন বন্ধ আমার আল্লাহ পাকের দরজাটা খোলা জোরে বলুন না সুবহানাল্লাহ সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা ওয়া আমার উম্মাত উম্মতিরা ওয়া আমার সাহাবারা তোমরা শোনো ইন্না লিল্লাহি মালাইকাতান নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মাজার মোবারকে পৌঁছে দেয় জোরে বলে বলে আজকের দিনে এই জলসায় না বসে যদি আপনি কোন চায়ের দোকানে কোন মাচায় বসে যদি আড্ডা মারতেন আজকের দিনে যদি আড্ডা মারতেন তাহলে এত বড় নিয়ামত গুলো কি আমরা পেতাম কথা বলে আমরা কি নিয়ামত গুলো পেতাম হযরত মাতলাব ইবনে সুখাইর রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি
এখন যদি আল্লাহ এখন একটা কথা উঠেছে আমরা শুনেছি এখন তো WhatsApp Facebook আর Twitter এ তো শুধু শুধুমাত্র গালাগালি ছাড়া আর কিছু পাওয়া যায় না ভালো করে বুঝবেন ভাই কিন্তু আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের শরীরের মধ্যে আমাদের চলা ফেরার ভিতরে আমার রসুলের সেই আদর্শটাকে কানেকশন করতে হবে কানেক্ট করতে হবে সেই কানেক্ট করে আজকে আপনি যাকে উল্টো পাল্টা কথা বলছেন আপনি মনে করবেন যাকে উল্টো পাল্টা কথা বিশেষ করে বাজে বাজে কমেন্টগুলো আপনি যে করছেন আমার ভাইদের আপনি কাকে করছেন কাকে করছেন কুল্লু মুসলিমুনা ইখওয়ান একটা মুসলমান অপর মুসলমানের ভাই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এ আমার সাহাবরা তোমরা সাবধান মুনাফিক মুসলমান থেকে সাবধান বর্তমান মুনাফিক কিন্তু ভালো ঘুরঘুর 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 করছে আমি একটা হাদিস বলেছিলাম কিতাবুল ফিতান অধ্যায় আপনার মুসলিম শরীফের মধ্যে যে বাদিরু বিল আমালি ফিতানান এই ফিতানান এই ফিতনার জামানায় কিন্তু আমরা পদার্পণ করেছি অত সহজ আল্লাহ পাক বলছে বান্দা তোরা যখন চকুল খুলে করছিস তোরা যখন বাজে কাজ করছিস তোরা যখন হারাম খাচ্ছিস তোরা যখন নিজেদের আমি আল্লাহ যে চোখটা দিয়ে তোদের পবিত্রভাবে তাকানোর দরকার ছিল তোরা কু নজর দিয়ে একটা নারীর দিকে তাকাচ্ছিস নারীরা ছেলেদের দিকে তাকাচ্ছে এমন ভাবে যে বাজে কাজের মধ্যে তোমরা লিপ্ত হচ্ছো আমি আল্লাহ তোমরা আমাকে ভয় করো আমি তো দেখছি আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী বান্দারা ওয়াত্তাকুল্লাহ সকল পয়গম্বর থেকে বলবে যাও তোমরা জান্নাতের দিকে চলে যাও যাও তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের কাছে যাবে জান্নাতি ফেরেশতাকে বলবে এ জান্নাতি ফেরেশতা জান্নাতের দরজা খুলে দাও জান্নাতের ফেরেশতা বলবে আমি ইব্রাহিমকে চিনি না জোরে বলবে এ জোরে বলবে না একটু মহব্বতকে বলা যাবে না নূ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জাত জান্নাতের দরজায় গিয়ে জান্নাতি ফেরেশতাকে বলবে হে জান্নাতি ফেরেশতা তুমি জান্নাতের দরজাটা খুলে দাও আল্লাহ আমাকে জান্নাতি করেছে নূ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইন্ডিকেট করে জান্নাতি ফেরেশতা বলবে আমি নূহকেও চিনি না যে কোন রসূলের সাফাত আপনি পাবেন আমার রসূল কারোর সঙ্গে ঝগড়া করেছে আমার রসূল কাউকে কটু কথা বলেছে ফুটে হাত দিয়ে বলো আমার বিশ্বনবী রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি কাউকে ব্যথা দিয়েছে আমার দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা 63 টা বছর জীবনে আমার রসূল শুধু একটা কথা চিন্তা করেছে আমার উম্মাত উম্মতিরা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলবে আমার রসূলুল্লাহ চিন্তা করেছে আমার উম্মাত উম্মতিরা কোরআন তেলাওয়াত করবে আমার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 টা বছর জীবনে আমার রসূল চিন্তা করেছে আমার যুবক সাহাবারা আমার যুবক উম্মাত উম্মতিরা তারা মসজিদের দিকে যাবে আমার দয়ান নবী চিন্তা করেছে আমার উম্মাত উম্মতিরা তাদের পিতা মাতাকে ভালোবাসবে আমার দয়ান নবী চিন্তা করেছে মহিলা পর্দা করবে আমার দয়ান নবী চিন্তা করেছে আমার উম্মাত উম্মতিরা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের উপরে আমি রাসূলুল্লাহ আমার ক্যারেক্টার আমি রাসূলুল্লাহ আমার স্বভাবে চলাবে চরিত্রটাকে সুন্দরভাবে মেনে নিয়ে দয়া জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে এই চিন্তা রাসূল করেছে জোরে বলে কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই বুকে হাত দিয়ে বলেন একটা যদি ভুল হয় ভুল হওয়ার তোমরা যে মুখের কথাগুলো বলছো আমার ভাই আমি আপনাদের খোদার কসম করে বলছি আপনাদের বেশি বেশি করে বলছি শুক্রবার দিন হবে জুম্মার নামাজটা পড়বে পিতা মাতার কবরের ধারে গিয়ে দোয়া করবে আল্লাহ পাক সব থেকে বেশি তার সন্তানের দোয়াটাকে বেশি পছন্দ করে কোন বাপের বেটা যদি কোন বাপের সন্তান যদি মা বাপের কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা শরীফ একের আশ শরীফ দরুদ শরীফ পড়ে যদি একটু আল্লাহর দরবারে খালি হাত তুলে দোয়া করে আল্লাহ পাক ওই সন্তানের দোয়া কখনো জন্য ফেরান না জোরে বলে এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ
আমি বলছি আর এদিকে তুমি মানুষকে বোঝাচ্ছো কবর জিয়ারত করা যাবে না বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা চামড়া চোখে দেখে এসেছি মুসলমান ঘরের ছেলেরা আমার দয়ান নবীর কন্যা মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যখন ঘুমটা ভাঙলো তুমি দেখতে পাচ্ছেন আব্বা জান্নাত এদিকে কাফের বেঈমানেরা আমার আব্বা জানকে মারার জন্য কত চক্রান্ত করেছে আমার আব্বা জানকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য কত চক্রান্ত তারা কত রকম ভাবে সাজিশ করে বসে আছে তখন তিনি চিন্তা করলেন আমার আব্বাজান হয়তো আমার আব্বাজানকে হয়তো কিডন্যাপ করে নেওয়া হয়েছে আমার আব্বাজান হয়তো দুনিয়া থেকে চলে গিয়েছে তিনি যখন বার হলেন দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন জায়গায় যায়নি রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করছে জোরে বলে জোরে বলা যাবে না আমা ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দিওয়ানারা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ও মুসলমান ঘরের ছেলেরা আল্লাহর ওলিদেরকে আপনাদের মানতে হবে পীর আপনাদের মানতে হবে ও মুসলমান ঘরের ছেলেরা সূরা সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না ওই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছে ও যুবক ভাইরা ও আমার আম্মা জানো গুনেরা একটু ভালো করে শুনে রেখে দিন আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন ও কোরআন তুমি বলে দাও আল্লাহ পাক কয় শ্রেণী মানুষের উপরে নিয়ামত দান করে ও মুসলমান ঘরে ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা কোরআন শান্তির পথ দেখায় কোরআন ভ্রাতৃত্বের পথ দেখায় কোরআন মানুষকে ও কুফাতের দিশা থেকে সঠিক পথের দিশায় তুলে দেয় ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাযীনা আনআমাল্লাহি আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসশুহাদা ওয়াসসালিহিনা হাসুনা উলাইকা রাফীকা এ জোরে বলবেন না একটু জোরে মহব্বতে হবে না সুবহানাল্লাহ আমি তো আপনাকে কোরআন দিয়ে দলিল দিচ্ছি কোরআন দিয়ে তো বলছি কোরআন বলছে হেদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে কোরআনকে আমি জিজ্ঞাসা করছি কোরআন তুমি বলে দাও আল্লাহ পাক কয় শ্রেণী মানুষের উপরে নিয়ামত দান করেছে কোরআন বলছে আল্লাহ পাক চার শ্রেণী মানুষের উপরে নিয়ামত দিয়েছে জোরে বলবেন না এই পিছনের ভাইরা একটু বলবেন না সুবহানাল্লাহ কয় শ্রেণী চার শ্রেণী মানুষের উপর আল্লাহ নিয়ামত দান করেছে কোরআন বলছে কাদের মিনান নাবিগিনা নবী ওয়াস সিদ্দিকিনা রাসূলুল্লাহ সাহাবাদের এ মিনান নাবিগিনা ওয়াস সিদ্দিকিনা শুহাদা যারা আমার তোমার কাছে ইসলামটাকে পৌঁছে দেওয়ার জন্য আমার রাসূলুল্লাহ সাথ দিয়েছে যারা ওহদ খন্দক বদর খাইবার তাবুক এমন করে কারবালার যুদ্ধে শহীদ হয়েছে সেই সকল শহীদদের উপর আল্লাহ নিয়ামত দান করেছে জোরে বলে বলে জোরে বলা যাবে যাবে তাই নবী সাহাবী আর শহীদ তিনজন আর একটা বাকি ওয়াসসালিহিন যারা সত্যবাদী তাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছে জোরে বলে বলে এ বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতিহা ইয়াজদান তাই তো ফাতিহা দোয়াজদান হিসাবে এই যে বড় বিশ্ব সাহেবের এখন চলছে জলসা চলছে এখন এই আলোচনা করছে সবাই বলছে এসব আলোচনা করা যাবে না বলা হচ্ছে বড় বড় বিশ্ব সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কদমটা যদি কোনো আল্লাহর ওলির ঘাড়ে না থাকে সে কখনো আল্লাহর ওলি হতে পারে না জোরে বলে বলে এ জোরে বলা যাবে না আল্লাহর ওলি হতে গেলে বুজুর্গ হতে গেলে আল্লাহর ওলি হতে গেলে বড় পীর শাহ আব্দুল কাদের জিলানীর এই পাটা তার ঘাড়ে থাকতে হবে জোরে বলে এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে সলিগিন তাহলে সেই বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী সলিম সত্যবাদী ছিলেন না এই কথা বলে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর ফিকরা সত্যবাদী ছিলেন না এ তার খলিফা সত্যবাদী ছিলেন না এ যারা বলছে ফিল বাবা চলবে না তাদেরকে বলছি আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর ফিল কেবলা তারা আওলাদরা কি সত্যবাদী ছিলেন না কথা বলেন জোর করে ছিলেন কি ছিলেন না কথা বলেন যদি থাকে তাহলে আল্লাহর এই কোরআন আপনার মানতে হবে যুবক ছেলেরা ভালো করে শোনো আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়া কুনু
সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো জোরে বলে বলে এ জোরে বলা যাবে না একটু মহব্বত হবে না আবার কি বলে তারা কি মুমিন ছিলেন না এই সকল সত্যবাদী লোকরা মুমিন ছিলেন না অবশ্যই মুমিন ছিলেন আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী বান্দারা লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম আল্লাহ বলছে আল্লাহর কোরআন বলছে যে কোরআন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর ধরে নাযিল হয়েছে যে কোরআনের জন্য আমার রাসূল কত মার খেয়েছে যে বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট বয়স থেকে 40 বছর বয়স যখন রাসূলুল্লাহর হলো 35 বছর বয়সে রাসূল হেরাগুয়াতে গেলেন 5 বছর আল্লাহর সঙ্গে ভালোবাসলেন আল্লাহ জিব্রাইলকে পাঠালেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাহ পাক 5টা আয়াত পড়ালেন জিব্রাইলকে দাঁড়ায় জিব্রাইল রাসূলুল্লাহকে সিনার মধ্যে চাপলেন এই আওয়াজ আপনারা শুনেছেন বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ জিব্রাইলের পড়াটাকে মুখস্থ করলেন বাড়িতে আসলেন কম্বল চাপা দাও আমাকে কম্বল চাপা দাও দাসিরুনি মা খাদিজাকে বলছে রাসূলুল্লাহ দাসিরুনি দাসিরুনি তুমি আমাকে কম্বল চাপা দাও তুমি আমার গায়ে পানি দাও ভাই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খাদিজা সান্ত্বনা দিলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ এই নারী জাতি দেখেন এই ইসলামটাকে জিন্দা করার জন্য সবথেকে নারীদের মধ্যে সবথেকে বেশি সাহায্য মা খাদিজা রাসূলুল্লাহকে করেছিলেন জোরে বলে আর ছেলেদের মধ্যে আবু বকর করেছিলেন একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা রব্বানা ইয়া রব্বানা 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 ইয়া ইলাহি রহম কর লিখ দে মেরে তকদীর মে ইয়া ইলাহি রহম কর লিখ দে मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में रो जाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना ए मेरे रब शहर मक्का से मदीना का सफर ए मेरे रब शहर मक्का से मदीना का सफर ए मेरे रब शहर मक्का से मदीना का सफर आना जाना उमर भर लिख दे मेरे तकदीर में आना जाना उमर भर लिख दे मेरे तकदीर में रब्बाना रब्बाना या रब्बाना सकल पढ़ना রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা সারা উঁচা উঁচা বলো না রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া ইলাহি ভুল যাও জলসা কি তকলিফ কো ইয়া ইলাহি ভুল যাও জলসা तकलीफ को या इलाही भूल जाओ जलसा की तकलीफ को रब्बी सल्लिम कहने वाले गम जदा का साथ हो रब्बी सल्लिम कहने वाले गम जदा का साथ हो रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना या इलाही जब पढ़ू नाते मुस्तफा या इलाही जब पढ़ू नाते मुस्तफा अल्लाहुम्मा सल्ले अला
আমার ভাইয়েরা সেই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সাহাবা বলেছিলাম ইন্নামাল আমালু বিল খাওয়াতিন আমি কিন্তু ভুলিনি সেই জায়গায় সামনে প্রথমে যেটা শুরু করেছিলাম ওখানেই শেষ করব সেই মুয়াবিয়া বিন মুয়াবিয়াকে রাসূল সুখ সংবাদ দিলেন যে তোমার মনের খোয়াইশ আল্লাহ কবুল করবে রাসূল তাবুকে চলে গেলেন এটা বলেই ইনশাআল্লাহ কিয়াম শরীফ হয়ে যাবে কারণ 9টার সময় ওঠার কথা ছিল ভাইজানদের কথা শুনলাম 10টায় উঠলাম 1 ঘন্টা টাইম দিয়ে দিলাম বেশি যাই হোক দোয়া হবে আপনারা যারা আছেন আমার ভাইরা রাস্তাঘাটে সকলে চলে আসেন আমি এই কথাটা বলেই শেষ করব যে ইননামাল আমালু বিল খাওয়াতিন প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল মুয়াবিয়া গেল না মদিনায় আর রাসূল কোথায় তাবুকে যুদ্ধে রাসূলুল্লাহর কাছে খবর চলে গেল যে মুয়াবিয়ার বেঁচে নেই ইন্তেকাল করেছে রাসূলুল্লাহর কাছে খবর চলে গেল মুয়াবিয়া ইন্তেকাল করেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে ওয়াজাআত সাকরাতুল মউত বিল হাক মৃত্যুর যন্ত্রণা কঠিন মৃত্যুর যন্ত্রণা হচ্ছে সত্য বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আমার সাহাবারা এ আমার সাহাবারা যাও তোমরা ওযু বানাও তোমরা ওযু করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা রাসূলুল্লাহর কথা শুনে ওযু বানালেন বলে তোমরা কাঁতার দিয়ে দাঁড়িয়ে যাও ওরা বলছে ইয়া রাসূলুল্লাহ কাঁতার কি করে দেব কাঁতার দেব কেন এখানে কিছু হয়নি রাসূল বলছে আমার মুয়াবিয়া মদিনায় ইন্তেকাল করেছে আর মুয়াবিয়ার জানাজার নামাজটা হবে তাবুকে জোরে বলে এই জোরে বলা যাবে না ইয়া রাসূল কি করে সম্ভব মুয়াবিয়ার মনের খোয়াইশ আল্লাহ কবুল করেছে আর আমি রাসূল মুখ দিয়ে যেটা বলি আল্লাহ কবুল করে নেন কারণ মুয়াবিয়ার মনের আশা ছিল সে ইন্তেকাল করবে জানাজার নামাজটা আমি পড়াবো আল্লাহ পাকের ফেরেশতারা তার খাটিয়াটা ধরে আল্লাহ পাকের ফেরেশতারা তার খাটিয়া ধরে এই তাবুক পর্যন্ত পৌঁছে দেবে জোরে বলে এই জোরে বলা যাবে না একটু মহব্বতে হবে না তার চিন্তা করো তার মনের খোয়াইশ ছিল রাসূল জানাজা পড়াবে তার জানাজা নামাজ রাসূলের সঙ্গে সে কিন্তু যুদ্ধে যায়নি কিন্তু আল্লাহ পাক রাসূলুল্লাহ জবানটাকে আল্লাহ কবুল করে নিয়ে সেই মুয়াবিয়া বিন মুয়াবিয়া মূল্য কোথায় মদিনায় আর তার জানাজা নামাজ হলো কোথায় হলো তাবুকে জোরে বলা যাবে না একটু জোরে বলা গেল না সুভান তাহলে আমার ভাইয়েরা আসুন আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি আজকে দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আমরা কোনো ঝামেলায় যাব না আমরা সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ঠিকভাবে দিনদারি করব পিতামাতাকে ভালোবাসব বড়দেরকে সম্মান করব বড়রা ছোটদেরকে স্নেহ করব এটাই হবে আমাদের টার্গেট ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসলে সালাম পড়ি ইয়া নবী সালাম